রোপণের উপযুক্ত সময়সীমা পার হয়ে গেলেও চলতি মৌসুমে আমনের 10 লাখ হেক্টরেরও বেশি জমি এখনও অনাবাদি রয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, অনাবৃষ্টি আর ডিজেল ও সারের উচ্চ দরের কারণে এবছর কৃষকরা চাষাবাদে অনাগ্রহী হয়ে পড়েছে। যদিও সংস্থাটির আশা, দেরিতে হলেও সব জমিতেই চাষ শুরু হবে, তবে এই ধীরগতির কারণে এবছর ধানের উৎপাদন কিছুটা কমে যাবে। দেশে ধানের যত উৎপাদন তার 39 ভাগের মতো আসে আমন মৌসুম থেকে। এজন্য জুনের শেষ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত জমিতে চারা রোপণ করে কৃষক। চলতি বছর দেশের 59 লাখ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার, কিন্তু আগস্টের এই শেষ সপ্তাহে এসেও ধান রোপণ হয়েছে লক্ষ্যের 17 ভাগ কম জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে যার পরিমাণ 49,75,000 হেক্টর। এই বছরের জন্য আসলে আমাদের আবাদ ঠিকই আছে, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়নি। আমরা এই সময় অন্যান্য বছরে যে বৃষ্টিপাত আশা করি পেয়ে থাকি, এই বছর সেটা কম হয়েছে। ফলে আমাদের এই মাঝের এলাকা, বিশেষ করে ফরিদপুর, ঢাকা অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চল এবং কিছু এলাকা হইল আমাদের কুমিল্লা, এই এলাকা আমাদের আবাদটা কম হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পরিস্থিতি সামাল দিতে দেশের 10 লাখ হেক্টর আমনের জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। চালু করা হয়েছে 6,75,000 সেচ মেশিন। বছরের শুরুতে সংস্থাটির লক্ষ্য ছিল এই মৌসুম থেকে 1,63,00,000 টন ধান উৎপাদনের, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই লক্ষ্য যে আর অর্জিত হচ্ছে না তা একরকম নিশ্চিত। কৃষকরা এখন প্রস্তুত আছে, এতদিন অপেক্ষা করছিল, হয়তো অল্প কয়েকদিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে সকল কৃষকেই সেচ দেওয়া হলেও খরচ বেশি হবে, তাতেও তারা এই রোপা আমন আবাদ করবে। তবে এখানে একটা বিষয় হলো যে যদি আমরা 20 আগস্টের পর যদি আমরা এই রোপা আমন আবাদ করি, চারা রোপণ করি, তাহলে আমাদের ফলন একটু কমতে থাকে। সেটা আমরা দেখছি একদিনে 1 হেক্টরে আমাদের 4 কেজি করে ফলন কমে। সে হিসেবে লক্ষ্য অনুযায়ী শেষ পর্যন্ত সব জমিতে চাষ শুরু হলেও আমন মৌসুম থেকে 5,000 টনের মতো ধানের উৎপাদন কমবে। যদিও যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক সংস্থা USDA এক পূর্বাভাসে জানিয়েছে এবছর দেশে ধানের উৎপাদন কমবে 12 লাখ টনের মতো। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।